আজ আমরা বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টারে জি টু এর ক্লাস করব। জি অনার্স যাদের আছে, যারা জি ইকোনমিক্স নিয়েছ, তাদেরও এই টপিকটি আছে, তারাও এই আলোচনাটি দেখতে পারো। আলোচনাটি হচ্ছে, আজকের বিষয় হলো পপুলেশন, ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধি, তার বৈশিষ্ট্য। ভারতে জনসংখ্যা দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যা পৃথিবীর যে আয়তন তার প্রায় 2.4% ভারতের আয়তন, আর কিন্তু ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 15.8%। এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা রাশিয়ার জনসংখ্যার প্রায়, রাশিয়াতে যে জনসংখ্যা আছে তার 6.7 গুণ, আর ইউএসএর 3.7 গুণ, ইউকের 16.6 গুণ, অস্ট্রেলিয়ার প্রায় 52 গুণ। অর্থাৎ অস্ট্রেলিয়ার যে জনসংখ্যা তার 52 গুণ বেশি জনসংখ্যা ভারতের। 1951 সালে ভারতের লোকসংখ্যা ছিল 36.11 কোটি, 1971-এ ছিল 54.82 কোটি, 1991-তে ছিল 84.39 কোটি, 2011 সালে আমরা দেখছি 121.2 কোটি, আর বর্তমানে 130 কোটি, প্রায় 130 কোটির কাছাকাছি। যদিও 2021 সালে আমাদের জনগণনা আবারও রয়েছে। তো অর্থাৎ ভারতের জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধির কারণ হিসেবে আলোচনা করতে গেলে দেখা যায় যে জন্মহার ও মৃত্যুহার এর জন্য দায়ী। তো জন্মহার আর মৃত্যুহার, বার্থ রেট আর ডেথ রেট, যে দেখা যাচ্ছে যে বার্থ রেট হলো 1000 জন শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে কতজন বেঁচে থাকছে, এইটা হচ্ছে বার্থ রেট। বার্থ রেট 1951 সাল নাগাদ বার্থ রেট ছিল 40.9, সেখানে ডেথ রেট ছিল 22.8, 1971-এ 37.8 বার্থ রেট, ডেথ রেট 15.4, 1991-তে 30 ছিল বার্থ রেট, ডেথ রেট হচ্ছে 10, 2011-তে 20.9 বার্থ রেট, সেখানে ডেথ রেট 6.9। অর্থাৎ দেখা যাচ্ছে জন্মহার এবং মৃত্যুহার দুটোই কিন্তু কমেছে। আর জনসংখ্যার স্তর পরিবর্তনের প্রায় থার্ড স্টেজের কাছাকাছি ভারত পৌঁছে গেছে, এ সম্পর্কে একটু পরে আলোচনা করছি। এই যে ডেথ রেট কমে গেল, এর ফলে গড় আয়ু বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে মহিলার ক্ষেত্রে 67.7 বছর, আর পুরুষের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে 64.6 বছর। লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ জীবনকালের প্রত্যাশা, যেটা আর কি প্রত্যাশা কাল আর কি, সেটাও বেড়েছে। বা ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ শিশু মৃত্যুর হার, এই শিশু মৃত্যুর হার কিন্তু কমেছে, যেটা 1961 সাল নাগাদ ছিল 115 জন, সেখান সেটা 2011-এর জনগণনায় দেখা গেছে যে 48 জন। অর্থাৎ শিশু মৃত্যুর হার কিন্তু অনেকটাই কমেছে ভারতবর্ষে। এছাড়া আর একটা হার নিয়ে আলোচনা না করলেই না, সেটা হচ্ছে প্রজনন হার। প্রজনন হার কি না, প্রজনন হার হচ্ছে একজন মহিলা তার প্রজননকালীন সময়ে কতজন সন্তানের জন্ম দিচ্ছে গড়ে, তার যে রেট সেটা হচ্ছে প্রজনন হার। দেখা গেছে যে 1951 সাল নাগাদ 6 জন সন্তানের জন্ম দিত একজন মহিলা,
সেটা 2011-তে দাঁড়িয়েছে 2.6, অর্থাৎ অনেকটাই প্রজনন হার কমিয়ে আনা গেছে। তা এই জনসংখ্যার নিরিখে যদি আমি আলোচনা করি, আরও দেখতে পাই যে জনবসতির ঘনত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে, প্রতি বর্গ কিলোমিটারে দেখা গেছে ভারতবর্ষে 1951 সাল নাগাদ 110 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করত, সেটা 1971-এ দাঁড়িয়েছিল 167 জন, 91-তে দাঁড়িয়েছিল 208 জন, 2011-তে দাঁড়িয়েছে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে ভারতবর্ষে। এ প্রসঙ্গে আলোচনা করি যে 6টি জনবহুল রাজ্য আছে, তার মধ্যে ইউপি, মহারাষ্ট্র, ওয়েস্টবেঙ্গল, বিহার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এগুলো হলো জনবহুল রাজ্য। এরপরে আলোচনা করি সেক্স রেশিওর কথা, যে স্ত্রী পুরুষের অনুপাত অর্থাৎ প্রতি হাজার পুরুষের প্রতি মহিলার সংখ্যা কত, না 1951-তে দেখা গেছে যে তখন পুরুষের আধিক্যই বেশি ছিল মহিলার তুলনায়। 71-এ এই রেটটা ছিল 930, দেখা যাচ্ছে 2001-এ ছিল 933, 2011-তে হয়েছে 940, বর্তমানে কেরল রাজ্যে এই অনুপাত হচ্ছে 1084। এটা খুব একটা ভালো দিক, যেটা উল্লেখ না করলেই না, যে 1000 জন পুরুষ যেখানে তার সাপেক্ষে দেখা যাচ্ছে কেরল রাজ্যে 1084 জন মহিলা, অর্থাৎ এখানে এই স্ত্রী পুরুষের অনুপাতটা খুবই ভালো। তারপরে দেখো আমরা আলোচনায় আসছি বয়স অনুযায়ী জনসমষ্টির গঠন বিষয়। পাশ্চাত্য দেশে দেখা যায় 15-55 বছর বয়স্ক শ্রমশীল মানুষের সংখ্যাই বেশি, কিন্তু ভারতবর্ষের জনগণনা থেকে দেখা গেছে যে জনবৃদ্ধির যে রেট, সেখান থেকে দেখা গেছে যে 1-14 বছর বয়সের শিশুর সংখ্যাই ভারতের জনসংখ্যার মধ্যে প্রাধান্য পাচ্ছে, আর আছে 60 বছরের ঊর্ধ্বে যারা ব্যক্তি, সেই ব্যক্তির সংখ্যা 7.4%, অর্থাৎ ডিপেন্ডেন্ট মানুষের সংখ্যাই কিন্তু ভারতের জনসংখ্যার মধ্যে অনেক পরিমাণে রয়েছে। জনগণ, এরপরের আলোচনা বা এরপরের বৈশিষ্ট্য হলো জনগণের বসবাস পদ্ধতি। ভারতে গ্রামে কতজন মানুষ বাস করে, শহরে কতজন মানুষ বাস করে, না আগে গ্রামে বাস করত দেখা যাচ্ছে যে 82.7%, সেটা 1951 সালের হিসেবে, আর শহরে বাস করত সেখানে 17.3%। তা 2011-এর জনগণনায় আমরা দেখেছি যে 68.8% হলো গ্রামে, আর শহরে সেখানে 31.2%, অর্থাৎ শহরের মানুষ শহরমুখী হয়েছে, যে গ্রাম থেকে শহরে দিকে এসেছে। এই যে শহরের ওপরে এর ফলে চাপ সৃষ্টি হয়েছে, আরবানাইজেশন হয়েছে, এগুলো হয়েছে। আর সাক্ষরতার দিকে যদি তাকাই তাহলে দেখব যে 1991 সাল নাগাদ সাক্ষরতার হার ছিল 52.20%, সেটা 2011 সালে হয়েছে 74.04%। সাক্ষরতা যদি স্ত্রী পুরুষ হিসেবে দেখি তাহলে দেখব পুরুষের ক্ষেত্রে সাক্ষরতার হার 82%, আর মহিলার হচ্ছে 65%। তো এই আলোচনা দেখলাম যে
পরিকল্পনার সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা বিভিন্নভাবে হয়েছে, তবুও জনসংখ্যা প্রচুর পরিমাণে ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির বা প্রেক্ষাপটে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখি সাধারণত যখন একটা অর্থনীতি প্রাথমিক অবস্থায় থাকে, কৃষি নির্ভর থাকে, তার চিকিৎসা, তার স্বাস্থ্য, তার শিক্ষা যখন একদম অপরিণত অবস্থায় থাকে, উন্নতি হয়নি, সেই অবস্থায় জন্মহার মৃত্যুহার দুটোই খুব বেশি থাকে। যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করে সে পরিমাণই মারা যায়। কিন্তু যখন এটা ছিল ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির প্রথম স্টেজ, এই স্তর তো ভারতবর্ষ পার করে এসছে। দ্বিতীয় স্টেজে দেখা যায় যে উচ্চ জন্মহার রয়েছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হওয়ায়, স্বাস্থ্যের উন্নতি হওয়ায়, শিক্ষার উন্নতি হওয়ায়, শিল্পের গঠন হওয়ায় দেখা যায় যে অর্থনীতি ডেভেলপিং অবস্থায় চলে যায়। আর এই বার্থ রেট উচ্চ অবস্থাতেই থাকে, কিন্তু ডেথ রেট কমে যায়। তখনই দেশে পপুলেশন এক্সপ্লোশন হয়। ভারতবর্ষ এই যে ভারতবর্ষে এই যে জনাধিক্য ঘটেছে, তা কিন্তু ঘটেছে প্রায় 1921 সাল নাগাদ এই স্তরে এসছে। কিন্তু এই স্তরে থেকে আজ পর্যন্ত সে বেরোতে পারেনি, কিন্তু আশার আলো একটাই যে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কমেছে। কিন্তু উভয় কমলেও দুটোর মধ্যে ব্যবধান থেকেই গেছে। যখন এই দুটো রেট প্রায় কাছাকাছি চলে আসবে, দুটোই কমেছে এটা আশার আলো, দুটোই যখন কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে যে পপুলেশন অনেকটাই কমে গেছে এবং ভারতবর্ষ খুব শীঘ্রই তৃতীয় স্তরে চলে যাবে। এই আশা করেই আজকের এই ক্লাস শেষ করছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।